হ্যাঁ তানবীর আমরা সকাল থেকেই বলেছিলাম যে সুনামগঞ্জে কিন্তু পাহাড়ি ডলে বেশ কিছু নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং সুনামগঞ্জের যে বিশম্বরপুর এবং তাহিরপুরে যে যে মূল সড়কটা সেটির দুর্গাপুর এবং একশো মিটার সড়ককে কিন্তু তলিয়ে যাওয়ার কারণে সেই সড়কটি তলিয়ে যান চলাচল সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে এতে ভুগান্তিতে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের প্রায় লাখো মানুষ কারণ হচ্ছে এটি একটিমাত্র সড়ক সুনামগঞ্জ তাহিরপুর এবং টাঙ্গরহার কেন্দ্রিক যারা পর্যটকরা আসে তাদের জন্য আসলে একটা বিরাট ভূগান্তি এছাড়াও সুনামগঞ্জের ছাতক এবং দ্বারা বাজার সহ বেশ কিছু নিম্নাঞ্চলের যে সড়কগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হয় ভূগান্তিতে মানুষজন তবে বড় আকারে কিন্তু কোনো এলাকা এখন মতো প্লাবিত হয়নি কিংবা মানুষের বাড়িঘরে এখন প্রাণী প্রবেশ যদিও নিাম যে ঘন্টায় বৃষ্টিপাতে কিন্তু বেড়েছে নদীর পানি এখন সীমার ত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যদি একইভাবে পাহাড়ি ডোল কিংবা বৃষ্টিপাত থাকে তাহলে একটা বন্যার সংখ্যা আছে এখন পর্যন্ত যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং চেরাপুঞ্জিত বৃষ্টিপাত আছে সেই ক্ষেত্রে স্থানীয়রা একটা বন্যার আশঙ্কা করছেন তবে প্রশাসন থেকে বলা হয়েছে বন্যা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে যেহেতু এখনও হাওরে এবং নদীর পাড়ে বিপদ সীমা ছাড়ায়নি সেই ক্ষেত্রে এখন কিছুটা দোষ চিন্তামুক্ত হাওরবাসী তবে সব মিলিয়ে এখনো পানি বৃদ্ধি অব্যাহত আছে যদি আরো দুদিন বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে হাওরবাসীর জন্য একটা বন্যার স্বল্প মেয়াদী একটা বন্যার আশঙ্কা রয়েছে